দর্শক সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গোল্ডেন এগ্রো লিমিটেডের আজকের নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে দেশীয় মাছ চাষ করে অল্প দিনের মধ্যে স্বাবলম্বী হওয়া যায়। এর জন্য আপনারা একটি ভালো মানের একটি পুকুর নির্বাচন করবেন। পুকুর নির্বাচন করার পরে আপনারা যে কী ধরনের দেশীয় মাছ চাষ করবেন, দেশীয় মাছের মধ্যে অনেক মাছ থাকে যেমন বোয়াল, শিং, কই, আরও অনেক মাছ আপনারা শোল মাছও চাষ করতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে আপনাদের বলবো আপনারা শিং মাছ চাষ করে লাভবান হতে পারবেন। শিং মাছ চাষ করা আসলে তেমন কোনো কষ্টের বা খাটির কাজ নয়। আপনারা অন্যান্য মাছ যেভাবে চাষ করেন শিং মাছও ঠিক এইভাবেই চাষ করতে পারবেন। শিং মাছের বাজারে কিন্তু প্রচুর চাহিদা। 1 কেজি দেশীয় শিঙের দাম 800 থেকে 1000 টাকা এবং চাষের যে শিং মাছ আমরা বাজার থেকে আনি এটা সর্বনিম্ন 400 থেকে 500 টাকা। ভাবা যায় 1 কেজি শিং মাছ 400 থেকে 500 টাকা। তাহলে আপনি যদি এক একর একটি জমি মানে জমি আয়তনে যে পুকুর সেখানে যদি আপনি শিং মাছ চাষ করেন তাহলে প্রতি সিজনে মানে প্রতি 3 মাস পর পর আপনি কত টাকা বিক্রি করতে পারবেন। আপনারা যদি অল্প দিনেই বা মানে খুব কম সময়ে স্বল্প পরিশ্রমে লাভবান হতে চান তাহলে এই শিং মাছ চাষ করতে পারবেন। শিং মাছ আসলে একটি এই মাছ মানুষের সকলের আকর্ষণ থাকে, মানে শিং মাছের উপরে দেশীয় মাছের স্বাদও খুব ভালো। আপনি এই শিং মাছ চাষ করে কখনো মানে লসের সম্ভাবনা দেখবেন না আশা করি। আর শিং মাছের খাবার, শিং মাছের খাবার আপনার অন্যান্য মাছের যে খাবারগুলো খাওয়ান, অন্যান্য মাছের যে পরিচর্যা করেন মোটামুটি সেমই, আপনাকে আলাদাভাবে যে দেশীয় মাছ বলে আলাদা এই পরিচর্যা করতে হবে এ ধরনের তেমন কিছু না। আর এই শিং মাছ মনে করেন আপনারা যদি চাষ করেন সেক্ষেত্রে আপনারা উপজেলা মৎস্য প্রাণী সম্পদ থেকে প্রয়োজনে একটু যোগাযোগ করবেন, ওনারা কীভাবে একটু পরামর্শ দেয়। ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আছে, এগুলো একটু দেখবেন, একটু রিসার্চ করে তারপর আপনি এই শিং মাছটা চাষ করলে আমি মনে করি আপনারা অল্পতেই সফলতা পাবেন। আর এই শিং মাছের যারা ভাবছেন এই শিং মাছ চাষ করবেন, শিং মাছের পোনা কোথায় পাবেন, এই শিং মাছের পোনা নিয়ে আসলে কোনো দুশ্চিন্তা নেই। পোনা আপনারা যদি চান আমি আমার এই ডেসক্রিপশনে এই নূর মৎস্য হ্যাচারি ময়মনসিং ধলা আমি ওনাদের নাম্বারটি দিয়ে দেবো, আপনারা যদি অর্ডার করেন এটা ওনারা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে আপনাকে এই পণ্য সরবরাহ করতে মানে করে থাকবে। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আরও করতে উৎসাহ পাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, মাছ চাষ করুন, দেশের মাছ উৎপাদন বৃদ্ধি করুন।